এখানে উপস্থিত সবাইকে জানাই শুভ সকাল, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে 2021 সালের 28শে অক্টোবর মাস এবং 1428 সালের কার্তিক মাসের 12 তারিখ গ্রিনহেরাল্ড স্কুল প্রাঙ্গণে খুব ছোট্ট একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উত্তর সিটি কর্পোরেশন মহম্মদপুর 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব হাসান নূর ইসলাম রাষ্ট্রের পক্ষে রাষ্ট্র সচিব মহোদয় মোহাম্মদ জাহিদ ফেরদৌস এবং 29, 30, 32 ওয়ার্ডের সম্মানিত শাহিন আক্তার সাথী উনি আসছেন, একটু ভিড়ে পড়েছেন, অনুপস্থিত থাকলে উপস্থিত থাকবেন। যাদের উপস্থিতিতে আমরা গ্রিনহেরাল্ড স্কুল কলেজের সকলে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমরা সমবেত হয়েছি একটি বিশেষ মনোভাবকে কেন্দ্র করে। আজকের মনোভাব হচ্ছে এবছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে এবং আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তীকে হৃদয়ে রেখে আমাদের ক্ষুদ্র প্রয়াস এই বৃক্ষরোপণ অভিযান। এই বৃক্ষরোপণ করছে আমাদের ছাত্রছাত্রী গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের স্কাউটগণ। সঙ্গে রয়েছেন সিস্টারগণ, শিক্ষকগণ এবং আমাদের সম্মানিত কাউন্সিলরগণ, যারা তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের এই কার্যক্রমকে সমর্থন করছেন। আমাদের জননেত্রী মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওয়াজেদ, বাংলাদেশ সরকার এবং উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলামকে তাদের সকল উন্নয়নমূলক কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করে গ্রিনহেরাল্ড স্কুল কলেজ সবার পক্ষ থেকে আমরা এই অংশগ্রহণ করছি। আমরা সকলেই যেন আমাদের দেশ দেশ করার কাজে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আমাদের সার্বিক উন্নয়নে সার্বিকভাবে সর্বত্রই যেন আত্মনিয়োগ করি। বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের পরিবেশ প্রতিবেশ অর্থাৎ পারিপার্শ্বিকতাকে আরও স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তুলতে পারি, কার্বন পদচ্ছিন্নকে নিশ্চিহ্ন করতে পারি আমাদের এই প্রিয় মাতৃভূমি থেকে। আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম এবং উত্তরোত্তর সকল প্রজন্মের সন্তানগণ যেন একটি সুন্দর সুস্থ পরিবেশ শান্তি একতায় বাস করতে পারে, সেই প্রত্যাশায় আজকের এই অভিযান। আসুন আমরা সকলে মিলে হাতে হাত ধরে সকল বিভিন্ন নির্দেশ ভুলে আমাদের প্রিয় জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারি, সেই কামনায় সেই প্রার্থনায়। ধন্যবাদ সবাইকে। Scouts,